আমি ভাবতে পারিনি আমার বর কতটা শয়তান সেটা আমি তোমাদের সাথে শেয়ার সত্যি বলছি গাইস গাইস টু তো সবাই ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি কিন্তু ব্লগটা সকাল থেকে শুরু করলেও সকালের প্রায় সব কাজই শেষ আর আমাদের চাটা খাওয়াও শেষ তো গাইস এখানে দেখতে পাচ্ছ বিছানাটা আমি আজকে খুবই লেট করে গোছাচ্ছি কারণ এই দেখো সোনা আমার বোনের ভিডিও দেখতে দেখতে ওরা কি খাচ্ছে না খাচ্ছে তো আমার খুব মজা হচ্ছিল টিভি আসার পর থেকে আমি এসব আমার সোনার ছোট একটু সোনার ভিডিওগুলো আমি চালিয়ে চালিয়ে দেখি টিভির মধ্যে তারপর প্রেগনেন্সি মানে ব্লগগুলো দেখি আগের আমার খুবই মজা লাগে অন্যদের ভিডিও দেখিনি বাট দেখি বাট আমারটা মানে আমি কি বলবো সোনা যখন আমার কাছে ছিল মানে এখন আমার কাছে আছে বাট আমার প্রেগনেন্সি আমার ব্লগগুলো ওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তো আমি এখন আমার বোন মানে রূপা চ্যানেলের ভিডিওগুলো আমি দেখছিলাম ওর ভিডিওগুলো কি করছে না কারণ মা তো এখন আমার আমার এখানে তো ওরা দু বোন মিলে কীভাবে সব কিছু সামলাচ্ছে সেটাই দেখছিলাম দেখতে পাচ্ছ তারপর এখানে সোনার পাপা সোনাকে নিয়ে খেলা করছে ওর বাবার সাথে এখন খুব খুশিতে মানে খুশিতে কি বলবো খেলা করছে আর আমি এদিকে টুকটাক যা কাজ ছিল তা সেরে নিলাম সকালে সব কাজ মা গিয়ে সেরে নিয়েছিল তো এই এদিকটায় দেখো ও সকালে গিয়ে আবার বাজার থেকে নিয়ে এসেছে মাংস আর কাল রাতেই মাছ এনেছিলো তো মাছটা আর কাল রাতে খাওয়া হয়নি তো মাছটা ভেজে রাখা হয়েছে আর এবার মাছ দিয়ে কিছু একটা রান্না হবে আর এদিকে মাংস দিয়ে মানে মাংস হবে মাংস দিয়ে মাংস হবে তো গায়ে মার স্নান টান শেষ মা সকালেই সোনার কাপড় টাপড় ধুয়ে তারপর ঘরটার মচ্ছে মাছ স্নান করে নেয় আর আমি একটু লেটই করি কারণ সোনার না হলে ঠান্ডা লেগে যাবে তাই এদিকে দেখতে পাচ্ছ মা এখানে সব কিছু কাটাকুটি কাটাকুটি করে নিয়েছে পেঁয়াজ থেকে ধরো আলু টমেটো না টমেটো দেওয়া হয়েছে হচ্ছে না মানে টমেটোটা কাটা হয়েছে জাস্ট মাছের জন্য কাটা হবে আর কি তো মাছটা এখানে দেখা হচ্ছে না কারণ মাছটা বললাম কাল রাতেইও নিয়ে এসেছে তো ওটা ভাজি করে রাখা হয়ে গেছে আর এদিকে মাছের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো মাংসর জন্য আদা রসুন সব কিছু একদম কেটে কুটে নেওয়া হচ্ছে আর আজকে জানো কি হয়েছে আজকের ভিডিওতে তোমরা একটা মজার জিনিস দেখতে পাবে সেটা আমি তোমাদের পরে বলছি যে আমার বর কতটা শয়তান সেটা আমি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো গাইস তোমরা দেখতে পারবে আমার বর আমার সাথে কী ব্যবহারটাই না করে তো সেটা পরে আসছে আগে চলো আমার চিকেনে ঢুকে যাই তো দেখতে পাচ্ছি আজকে চিকেন রান্না হচ্ছে তো আজকে আমি মাকে বলেছি যে ও কিন্তু মানে চিকেনটা একদম কষা কষাটা বেশি পছন্দ করে গ্রেভি মানে ঝোল থেকেও আর আমি ভাবছি যে আজকে মাছের ঝোল দিয়ে বেশিটা খাবো আমি বলেছি চিকেন কষাটা আমি খাবো না তোমরা জাস্ট একটু টেস্ট করলে করতে পারি তোমরা তোমাদের জন্য কষাটাই বানিয়ে নাও কারণ এখন মানে মাংসের ঝোল খাওয়াটাই বেশি ভালো আর কি তো আমি বলছি আমি খাবো না আমি মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো তোমরা তোমাদের জন্য কষা কষা করেই মাংসটা বানিয়ে নাও তো এইদিকে মাংস মাখা টাকা হয়ে যাচ্ছে মাংসই দিকে মশলা দিয়ে মাখা হয়ে যাচ্ছে তো আজকে বেশি সময় ম্যারিনেট করে রাখা হবে না কারণ কারণ হচ্ছে ওইদিকে সোনাকে গিয়ে মাকে আবার স্নান টান করাতেও হবে কারণ আমি কিন্তু এখনও বললাম না তোমাদের সোনাকে স্নান করার রিক্সটা আমি এখনও নিতে পারি না সোনাকে মানে ভয় করে আমার ভীষণ ছোট্ট তো আস্তে আস্তে দেখে আমি শিখছি জাস্ট এমনি শিখে যাবো সামনে থেকে কি বলো হ্যাঁ তো এদিকে দেখো সোনাকে আমি এদিকে সোনার সাথে গল্প করছি এতক্ষণ ওর বাবার কাছে ছিল কিন্তু এখন নিয়ে একটু হাঁটতে হচ্ছে না হলে ও কান্না করছে ও এক জায়গায় একদমই বসবে না ওকে নিয়ে হাঁটাহাঁটি করতে হবে আর এদিকে মা মাংসের জন্য আলুটা আলু এসব সব কিছু ভেজে নিচ্ছে তো মাকে বলেছি তুমি এসব করে নাও আর কিছুক্ষণ হাটটা ধুয়ে অনেকটা সময় রাখতে হবে হলে ওর এখন তেলকে দিলে ওর অসুবিধা হয়ে যেতে পারে তো গাইস আজকে সব কিছু রান্না মানে রান্না বলতে পারো একটু আগে আগে করে নেওয়া ভালো হলে দুপুরে রান্নাটা আমরা অনেক লেট করেই করা হয় মানে লেট করে বলতে আমরা দুটো সময় ভাত ভাতটা খেয়ে নিই বলতে পারো দুটো হ্যাঁ দুটো কিন্তু আজকে ধরো বারোটার আগে রান্না কমপ্লিট হয়ে গেছে কারণ মানে আজকে তাড়াতাড়ি রান্না করার কারণ হলো গিয়ে আমার আজকে শরীরটা না মানে কেমন কেমন একটা করছিল না মানে কেমন কেমন একটা করছিল বলতে মাথাটা ব্যথা করছিল তো সোনার সাথেই ভাবছিলাম যে মা যদি ঝট করে রান্নাটা করে নিয়ে তারপর সোনাকে নিত তাহলে খুব বেশি ভালো হতো তো তাই মানে আজকে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো আর আজকে সকালে সেইভাবে কিছু খাওয়াই হয়নি আমাদের তো রান্না হয়ে গেলে ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি করেই খেয়ে নেবো আর এদিকে আমার বরের আজকে চিকেন খেতে খুবই ইচ্ছে করছিল তাই সকাল সকাল গিয়ে ওর চিকেনটাও নিয়ে এলো সব দিকে আজকে একসাথে ঝামেলা হয়ে গেছে তো দেখো এবার পেঁয়াজ কুচি মানে সম্বাস টম্বাস দিয়ে এদিকে মাছের ঝোল হয়ে যাচ্ছে পাতলা করে আর এখন বিশেষ করে আমি আলু দিয়ে পাতলা ঝোলটাই খাচ্ছি মাছের সবজি খেতে এখন আর ইচ্ছে করছে না যে গায়ে আমি সোনা যখন মানে ওর জন্মের পরই এক মাস আমি ভীষণ বাজে খাবার খেয়েছি মানে কি বলবো তোমাকে একদম পাতলা ঝোল শুধু নুন আর হলুদ দিয়ে এখন তো হালকা হালকা মশলা দিয়ে খাচ্ছি কিন্তু একদম নুন হলুদ অন্য কোনো মশলা ছাড়া একদম সবজি দিয়ে শুধু শিম দিয়ে দিয়ে তারপর কি বলবো অনেক অনেক সবজি আছে শালগম দিয়ে এইসব দিয়ে পাতলা পাতলা ঝোল খেতে খেতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এখন আর সেইভাবে খেতে পারি না তাই আলু দিয়েই ঝোলটা খাই আমি পাতলা করে জিরা দিয়ে আর এই দেখো এইদিকে টাংস হয়ে যাচ্ছে মাংসটা তোমাদের দেখাই ওইদিকে মাছের ঝোলটা রেডি হয়ে যাচ্ছে এইদিকে দেখো চিকেনটা প্রায় প্রায় কষানো হয়ে গেছে আর এবার দেওয়া হচ্ছে চিকেনের মধ্যে আলু গাইস মা কিন্তু চিকেনটা ভীষণ ভালো বানায় আর এই কষা কষা চিকেনটা আমার মায়ের হাতে খুবই পছন্দ খুব ভালো হয় তো আজকে মজার ব্যাপারটা হয়েছে কি জানো আজকে মার মানে মা তো রান্না করছে কিন্তু দইটা আনার পর ও আমার হাতে দিয়েছিল আর আমি অন্য জায়গায় রেখে দিই তো মা আসলে জানি না যে আজকে দইটা আনা হয়েছে চিকেনে দেওয়ার জন্য কারণ দইটা আমি রেখে দিই আরও ব্রেসিংয়ে এনেই মানে চিকেনটা এনে ও নিজের হাতে রেখেছে দইটা আমার হাতে দিয়েছিল প্রথমে দু হাতে দুটো এনেছে তো তো দইটা আমি রেখে দিই নিজের হাতে তো মা ভুলেই গেছে ভুলেই গেছে মানে জানেই না যে দই আনা হয়েছে চিকেনে দেওয়ার জন্য তারপর আমি বললাম যে একটুখানি দিয়ে দরকার যেহেতু আজকে কষা মাংস হচ্ছে একটুখানি দুই টক দুইটা দিলে কিচ্ছু হবে না ফ্লেভারটা বরং ভালোই আসবে সত্যি আমি এরকম আগেও দিয়েছি আর মা বলছে না না এখন কি বলে দেবো ওটা তো মেরিনেটে দিতে হয় কিন্তু আমি বললাম না একটুখানি দিয়ে দাও দু চামচের মতো কিচ্ছু হবে না এইভাবে তোমরা দিয়ে খেতে পারবো কোনো অসুবিধা হয় না টক দই দু চামচ দিয়ে দিলে যদি তোমরা ঝোল ঝোল খাও তাহলে আমি বলবো দেওয়ার দরকার নেই কিন্তু যদি তোমরা কষা কষা করে চিকেনটা খাও তাহলে এইভাবে টক দই দিয়ে দিলে ফ্লেভারটা খারাপ আসে না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আবার আমাকে বকো না দুপাত যদি ভালোটা লাগে একটু করে তার প্রথম ট্রাই করে নেবে তারপর বেশি করে মাংসর মধ্যে দেবে ঠিক আছে নাহলে বলবে আমার জন্য দেওয়ার জন্য তোমাদের চিকেনই খারাপ হয়ে গেল হুম সেই রিক্সটাকে নেবে হ্যাঁ আমি নিচ্ছি না বাবা তো এদিকে দেখো ঝোলে জাল উঠে গেছে ঝোল টোল দেওয়া হয়ে গেছে মাছের ঝোলের মধ্যে এবার মাছগুলো ছাড়া হবে তো এই যে মাছগুলো দেওয়া হয়ে যাচ্ছে তো আমাদের সবার মাছ এবার দেওয়া হবে আর এখন না মাছ খেতে খেতে মানে আগে আমি এতটাও মাছ খেতাম না কিন্তু এখন আমি একটু বেশি মাছ খেয়ে ফেলছি শোনার জন্য তো মাছ খেলে নাকি খুব বেশি ভালো এখন চিকেন টেকেন খাওয়া এত বেশি ভালো নয় কিন্তু চিকেন থেকেও নাকি মাছ খেলে খুব বেশি ভালো তো এই যে মাছের টোল পুরোপুরিভাবে রেডি এবার টোল নামানো হয়ে যাচ্ছে মাছের ঝোল রেডি হয়ে গেল আর এবার চিকেনটাও রেডি হয়ে যাচ্ছে তো কষা চিকেন যেহেতু তো হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে নাড়িয়ে টাড়িয়ে তারপর নামানো হয়ে যাবে তো এই যে চিকেন কষা আমাদের রেডি গরম গরম ভাতের সাথে এই চিকেন কষাটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা এটা ঘরে বানিয়ে নিশ্চয়ই ট্রাই করো ভীষণ টেস্টি হয় খেতে আর তো এইদিকে চিকেন টিকেন রেডি হয়ে গেলো এদিকে আমি স্নান করে এসে আমি ক্রিম লাগিয়েছি তো আমার মেয়েকে কেন লাগাবো না বলো তা আমার আমি আসার আগে মানে মা রান্না করে এসেই আগে সোনাকে এইভাবে এইভাবে বলছি তেল মালিশ টালিশ দিয়ে একদম কাপড় টপড় ভরিয়ে রেডি করে দিয়েছে তো আমি এসে ক্রিম লাগিয়ে দিচ্ছি সোনাকে। আর এই যে ও খেতে ওকে খেতে দিয়ে দিয়েছি তো ও খেয়ে বলছিলো আমাকে আমি খেয়ে নিই তারপরে আমি সোনাকে দেখব কিন্তু এত দুষ্টু সেটাই আমি বলছিলাম যে আমার বর কতটা শয়েতন সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিছু নেই আমার বর ভীষণ ভালো হোক আমি মজা করছিলাম তোমাদের সাথে ও কি করেছে ভাত খেয়ে ওর একদম ঘুমঘুম ভাব চলে আসছিলো তো ও ঘুমিয়ে পড়েছে আর আমি সোনার সাথে ওই রুমটাতে মায়ের সাথে বসেছিলাম ওকে ভাতটা দিয়ে আমি চলে গেছিলাম ওখানে সোনার সাথে এসে দেখি খেয়ে ডাইরেক্ট বিছানায় চলে গিয়ে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারছো সোনার সাথে গল্পগুলো দিক দিয়ে টাইম যায় আমি একদমই বুঝতে পারি না বলে ও আমাকে টুপি পরিয়ে দিয়েছে মানে আমি ভাবছিলাম ও হয়তো খাচ্ছে কিন্তু ও খেয়ে একদম চলে গেছে বিছানার মধ্যে আর এসে দেখেছি তো এখন ঘুমের মধ্যে কি মানুষকে তোলা উচিত একদমই তোলা উচিত না তাই ওকে আর ডাক দিইনি আর আমি সোনাকে নিয়ে খাওয়ার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই গাইস আমি এভাবে পারবো না তো মা যেহেতু আমাদের নিয়েই খেয়েছে তো সোনাকে নিয়ে মা এবার খেয়ে নিচ্ছে আর ভীষণ খেদেও পেয়ে যাচ্ছিলো তা আমি বলছি আমি আজকে মানে একা একা কী করে খাবো আমি যখন রয়েছি তোমার সাথে খাবো বলে কারণ আজকে এতটা লেট হয়নি না হলে অন্যদিন মা বলতো যে তোরা খেয়ে নে আগে আমি পরে খাবো আমি এখন সোনা খেয়ে দেখবো তো আজকে এতটা লেট হয়নি বলে আমরা মানে ওকে প্রথমে দিয়ে দিয়েছিলাম রান্না হয়ে গেছে তো বললাম স্নান করে তুমি খেয়ে নাও তারপর আমি আর মা বসে একসাথেই খেয়ে নিলাম সোনা দেখতে পাচ্ছ ডিম্বা দিকেই আছে মা খাচ্ছে ও মার দিকে আছে আর আমি ওকে দেখছি যে ও কী করছে কী না তো ঘুম পেয়ে গেছে তো গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এখনকার ভিডিওগুলো কেমন লাগলে লাগে আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা সবাই কেমন আছে কমেন্ট করে জানিও আর সবাই শোনার জন্য প্রে করো শোনার জন্য ভালো থাকে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না বাই গাইস সবাইকে টাটা আর আজকে চিকেনটা কিন্তু ভীষণ টেস্টি ছিল কে কে এখন চিকেন খাচ্ছো আর ভিডিও দেখে দেখে সেটাও কমেন্ট করে দিও বাই গাইস লাভ ইউ